হাই ফ্রেন্ডস, তো আমি মনিকা আর আমার মিনতি মনিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে বিকেল 5:30, আর এই 5:30 থেকে আমি একটা নতুন ব্লগ না মানে ভিডিও স্টার্ট করছি, কারণ আজকে সারাদিনের কোনো ব্লগ করিও নি আর এখন থেকেও কোনো ব্লগ করব না। এমনি তোমাদের জন্য একটা ভিডিও স্টার্ট করলাম। তো এই ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে যে আমি একটা অনলাইনে জিনিস কিনেছি যেটা আমার প্রয়োজনের আর তোমাদের জন্যে, তো সেটা তোমাদেরকে দেখানোর আছে। তো সেই জিনিসটা এসছে 22 তারিখে, কিন্তু তোমাদেরকে 22 তারিখে তো কোনো ব্লগ করিনি, তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু ভিডিও স্ক্রিপ্টটা আছে। তো সেটা তোমাদেরকে দেখাবো কি এসছে, আর সেটা ওপেনিংও মানে আমার ছেলেরা করেছে, সেটাও দেখাবো। তার আগে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভেবেছিলাম যে কোনো ভিডিও করবোই না, তারপর দেখলাম যে না, ওই ভিডিও স্ক্রিপ্টটা আছে, ওটা তো তোমাদেরকে দিতে হবে বা তোমাদেরকে দেব বলে ভিডিওটা করে রেখেছি। তো ভাবলাম যে আজকে যখন কোনো ব্লগ ভিডিও করিনি, তো আজকে তোমাদের জন্য ওই ভিডিওটা রেডি করে দেব। আমি জিনিসটা মানে নিয়েছি অনলাইন থেকে, সেটা ফ্লিপকার্ট থেকে। তো সেটা চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে আসো আগে। তো আমার পার্সেল চলে আসছে দেখো, আর আমার পেছনে সাঙ্গপাঙ্গরা দেখি কাকি, দেখি কাকি, মানে কি বস্তুটা এসছে, ছিঁড় ছিঁড় কাকি ছিঁড়। তো এটা আজকে আসার কথা ছিল না, এটা আসার কথা ছিল হচ্ছে গিয়ে 24 তারিখে, তো দুদিন আগেই চলে এসছে। আর আমার ছোটর কাছ থেকে টাকা ধার করে নিয়ে তারপর এই পার্সেলটাকে আমার নেওয়া হলো। তো চলো এটা ওপেনিং করা হোক, কারণ সবাই দেখার জন্য একবারে অধৈর্য হয়ে আছে। তো দেখো পার্সেলটা এবার হবে ওপেনিং, আর এখানে কে কে আছে দেখো, দেব, রাজেশ, সোহেল, চলো কে ওপেনিং করবে, চলে এসো, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। আরে বাপ, কি আছে কি আছে, সব মানে অধৈর্য হয়ে আছে, কি আছে দেখতে হবে। থাম, ওরে কাটাকাটি করিস না, দাঁড়া দাঁড়া, বাপরে আমাদের রাজেশের আবার আরো বেশি তর্স হয় না মনে হচ্ছে। এসে পা, এদিকে এদিকে ঘুর, তাহলে দেখি যাবে, ভেঙে যাবে কিন্তু, এদিকে এদিকে ঘর, এদিকে ঘর, এদিকে ঘর, দেখি হক পক হক পক করছিস, ওদিকে বস, ওদিকে বস, আস্তে আস্তে এগুলো ছাড়া কাঁচিটা করে একদিকে কর দুজনাতে, দাঁড়া একটা একটা করে খোল, এটা এটা খোলা হোক, টানা টানি, না না ভাঙবে না, দেখো অবস্থা, দাঁতে করে কাটছে দেখো, তাহলে বোঝো এইদিকে আবার দেখো চলছে, চলছে প্যাকিং খুলতে খুলতেই তো হরান হয়ে যাবে সব, লাইন নাই,
না না ওটা এটা আবার করা হবে দাদা না দাদা ঠিক আছে করে দাও আজ করবে আজকে सोहेल पारा जा हराम कर ढुकी जाए अरे बाबा कैमन कुचरा निकाल गाड़ी वाला आया है कचरा निकाल दादा दादा टान ले बेरोबे ना निस्टा खुलते हबे तो देखो এটা হচ্ছে আমার স্ট্যান্ড এটা শর্ট ভিডিও করার জন্য তারপরে মানে প্রয়োজন ছিল তার জন্য এটা নিয়েছি তো সেটা তোমাদেরকে বলা হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক তো চলে আসছে আর এটা হচ্ছে ফুড লাইট লাইটটা এটা লাগাতে হবে এইভাবে এটা আগে দিতে হবে তারপর এটা দিতে হবে একবারে সেট করে নেই দাঁড়াও দেখ খুলো আহা কই আরেকটা কই এটা খোল দেখো কিছু আছে रिंग लाइट माने स्टैंड फिटिंग्स करा हुए गया से देखो एबार माने समस्त काज गुलो करा एकटु आमार सुविधाई हबे तो शॉर्ट वीडियो गुलो करा बा एमनी बाइरे जे समस्त काजकर्म वीडियो गुलो करी बा काउके धरते बोलते हय धरते हय तो सेटा आर करते हबे ना तो स्टैंडे लागिए देखी केमन होच्छे ভেবেছিলাম যে স্ট্যান্ডটা আমি মানে সেকেন্ড পেমেন্ট পেলে তারপরে স্ট্যান্ডটা নেব কিন্তু যা আমার চ্যানেলের অবস্থা সেকেন্ড পেমেন্ট এই 2022 সালে আমি পাবো বলে মনে হচ্ছে না সেটা পেতে পেতে 2023 সাল হয়ে যাবে কিন্তু আমার স্ট্যান্ডটা একটু দরকার ছিল কারণ ভিডিও করতে গেলে বাচ্চাদের হাতে ফোন দিয়ে বা কোনো কাজের যে ডেইলি লাইফস্টাইলের বা আমি কি কাজকর্মগুলো করি তখন মানে কি যেখানে সেখানে ফোনটা আমি রাখি আর ফোনটা ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে তার জন্য স্ট্যান্ডটার খুব প্রয়োজন ছিল সেই জন্য নিলাম আর জানো যে আমি ইউটিউবের পেছনে মানে অনেকটা টাকা খরচা করে ফেলেছি সেটা বেশি কি মানে টুকটাক কিছু জিনিস সেগুলো অল্প কিন্তু আমার ফোনটার পেছনে বেশি টাকা খরচ হয়ে গেছে যার জন্য তোমরা আমার ভিডিও কোয়ালিটি গুলো একটু ভালো পাও মানে ফোনটার ক্যামেরা যে কোয়ালিফিকেশনটা আছে মেগাবাইট গুলো সেগুলো অনেকটা বেশি বা ক্যামেরাটা মানে ফোনটা যেমন তেমন মানে ক্যামেরাটা ভালো দেখেই ফোনটা নেওয়া হয়েছে যার জন্য মানে কি আমার আয়ত্তের বাইরে গিয়ে একটু দামটা তো এই কারণে আমার ইউটিউবের পেছনে একটু বেশি খরচা হয়েছে তাছাড়া মানে কি নরমালি যেগুলো লাগবে ঠিকই আছে ওটুকু খরচা হয় খরচ মানে করতেই হয় তো ভেবেছিলাম যে আর মানে কি আমার ঘর থেকে কোনো টাকা পয়সার খরচ করব না কিন্তু স্ট্যান্ডার পেছনে খরচ করতেই হলো আর ওটার সঙ্গে যে রিং লাইটটা এসছে আমার একদম পছন্দ হয়নি রিং লাইটটা
তো ভাবছি আমার পুরনো রিং লাইটটাও মানে সবই ঠিক আছে, কিন্তু ওই যেটা মানে মাথাটার সঙ্গে লেগে থাকে না, এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, ওটা ভেঙে গেছে। আর মানে লাইটটা জ্বলছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু কি ওই স্ট্যান্ডের সঙ্গে লেগে থাকছে না, এটা একটা সমস্যা। ওটা ভবিষ্যতে অন্য কোনো কাজে বা শুটের সময় অবশ্যই কাজে লাগবে, ফেলে দেওয়া জিনিস দিয়ে তো আমি কাজকর্ম করতে পারি বেশ ভালো। ওটা রেখে দেবো। আরেকটা মানে কি অফলাইনে এখানে দোকানে যেখানে নিয়েছিলাম আমি প্রথমে এই যে রিং লাইটটা, ওই রিং লাইটটা আবার নেবো, কারণ ওই রিং লাইটটা সত্যি খুব ভালো। তো এই রিং লাইটটা আমার মানে কি ঠিকঠাক পছন্দ হলো না, তো তার জন্য মানে নেব, সেটা মানে যখন নেব তখন তোমাদেরকে দেখাবো। তো আর কিছু বলার নেই, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।